হ্যালো, আমি আজকে ক্রুশের কাটওয়ার্কের কাজটা দেখাবো, করে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আলাদা কাপড়ে করছি আমি, একটা ঢাকনা নিয়ে গোল করে, শুধু সুবিধা দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি, করতে সুবিধা হবে। দাগ দিলাম, ভিতর থেকে কাটছি কাপড়টা। কেটে নিলাম, সেটা দেখাচ্ছি কিভাবে করবো। এবার ভাঁজ করে নিলাম, পাঁচ চেন করবো, 1, 2, 3, 4, 5, ডাবল ক্রোশে, 2 চেন, ডাবল ক্রোশে, 2 চেন, ডাবল 2 চেন, ডাবল ক্রোশে, পুরো রাউন্ডটা। প্রথমে 5 চেন নিয়েছি, এখানে এসে জয়েন হবে, স্লিপ স্টিচ হবে, 2 চেন থাকবে মধ্যেখানে। তারপরে 1 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে, 2 চেন, 1 ডাবল ক্রোশে, এইভাবে পুরো রাউন্ডটা, যেখানে দাগ দিয়েছিলাম সেইটা মুড়ে নিব, সেখান থেকে পুরো রাউন্ডটা করে ফেলবো। এইবার যেখানে শুরু করেছিলাম 2 চেন করে, যে 5টা চেন করেছিলাম, 2টো চেন বাদ দিয়ে 1, 2 দিয়ে 3 চেনের মাথায় স্লিপ স্টিচ, মানে জুড়ে দেব, জয়েন করে দেব। হলো, রাউন্ডটা কমপ্লিট হলো। এবার আমি 4 চেন করব, 3, 4, 4 চেন করে প্রত্যেকটা ডবল ক্রোশের মাথায় আবার 1 ডাবল ক্রোশে করবো,
যেখানে 4 চেন করলাম এখানে এসে আবার এসে এসে রাউন্ডটা এসে এখানে জুড়বে। অন চেন অন ডবল ক্রসে। এভাবে করে আবার পুরো রাউন্ড এখানে এসে রাউন্ডটা কমপ্লিট করলাম। এইবার যেখানে 4টা চেন করেছিলাম 1টা চেন বাদে এখানে রাউন্ডটাকে জুড়ে দিব, স্লিপ স্টিচ করে দিলাম। এই যে 2টা রাউন্ড হলো। এইবার 3র্ড রাউন্ড, 3 চেন, আর প্রত্যেকটা ডবল ক্রসের উপর ডবল ক্রস, প্রত্যেকটা ক্রসের উপর ডবল ক্রসে। এইভাবে পুরো রাউন্ডটা, এখানে আর কোনো চেন হবে না, শুধু ডবল ক্রস। রাউন্ডটাকে কমপ্লিট করবো। রাউন্ডটা কমপ্লিট হলো, 3র্ড রাউন্ড কমপ্লিট হলো। এবার এইখানে যেখানে 3 চেন করেছিলাম প্রথমে, সেইখানে জয়েন করে দিলাম 3র্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। 4র্ড রাউন্ড, 3 চেন, 1, 2, 3। এইবার 1টা করে ডবল ক্রস বাদ দিয়ে এটা বাদ যাবে, একটা বাদ দিয়ে এখানে এটা বাদ দিয়ে এর উপরে হবে, এটার উপরে একটা একটা করে বাদ দিয়ে ভিতরে এবার পুরো রাউন্ড আবার 4র্ড রাউন্ডটা কমপ্লিট করবো। এবার যেখানে শুরু করেছিলাম 4র্ড রাউন্ডের প্রথমটা, সেখানে জয়েন করব। আপনি দেখিয়ে দিই যে 1টা করে বাদ দিয়েছি ক্রসের ঘর মাথায়, 1টা করে বাদ দিয়ে 1টা করে 1টার উপরে ডবল ক্রস করেছি। এবার আমি স্লিপ স্টিচ করবো
জুড়ে দিব এই এইটার সাথে। ফোর্থ রাউন্ড কমপ্লিট হলো, এবার শেষ রাউন্ড। দুই চেন এইখানে ঢুকাবো, দুই চেন এইখানে ঢুকালাম, দিয়ে এখান থেকে ঢুকিয়ে দুটো থাকবে, দুটো ফেলবো না, আবার দুটো ফেলবো, তিনটে দুটো ফেলে চারটা থাকবে, দিয়ে একসাথে ফেলবো। হলো, ঘরটা বন্ধ করবো, শেষ রাউন্ডটাই বন্ধ হবে, ফিফথ রাউন্ডে বন্ধ হবে। এবার দুটো থাকবে, আবার তিনটা হলো, এবার আবার একসাথে ফেলে দেব। এবার আর কটা ঘর আছে সেটাকে ওইভাবে দুটো তিনটে সবটা একসাথে ফেলে দিলাম, দিয়ে যেখানে করেছিলাম শুরু করেছিলাম সেইখানে
কমপ্লিট হলো।